উনি নিজেই এই বাঁশিটা দেখাইলেন, এটা বাজায় শোনাও। এই আমাকে কি খুবই অনুরোধ করে বললেন যে এই বাঁশিটা কি আমাকে একটু বাজিয়ে শোনাবে। আমি এই বাঁশিটা ওনাকে বাজিয়ে শুনিয়েছি প্রায় 5 মিনিট। ওনার এখানে এই ঘরে থাকার কথা ছিল 30 মিনিট, উনি ছিলেন হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। অনুপ্রেরণা ছাড়া মানুষ কি কখনো কোনো কিছু করতে পারে? পারে না। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার গুরুজি। আমি 2004 সালে আমার অনেক বড় একটা চাকরি হয়েছিল, এই দেশেও না ভিন দেশে, অনেক বেতন, অনেক ডলার, কিছুই না, এই কাজগুলোই আমি করব যা করছি এখানে, ঠিক আছে? আমি খুব খুশি হয়ে গিয়ে আমার গুরুজিকে গিয়ে সালাম টালাম করে, আমার গুরুজি আব্দুল বারী সিদ্দিকী, সালাম টালাম করে আমি অনেক সুখবর। এবং আমার মনে আছে আমি সেদিন, আমি তো তখন ছোট মানুষ, এখনও ছোট, আমি শিশু, মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম, এত বড় একটা সুখবর আসছে আমার জন্য MMM থেকে। সো উনি সব শুনলেন, সব জানলেন, শুনে সব শেষে বললেন, উনি নেত্রকোনার আঞ্চলিক ভাষায় ঘরে কথা বলতেন, সেই ভাষাতেই বললেন, যদি কিছু পারো দেশের মধ্যে থেকা করো, যদি কিছু শিক্ষা থাকো আগামী প্রজন্মরে দিয়ে যাও, ঠিক আছে? ওই কোন দেশে কোথায় গিয়ে কার সন্তান রে কী করবা না করবা তাতে আমার কোনো লাভ নাই, আমার কাছ থেকে যদি কোনো কিছু পেয়ে থাকো, যদি কোনো শিক্ষা পেয়ে থাকো, যদি নিজে কোনো কিছু শিখে থাকো, সেটা এই দেশের সন্তানরা এর প্রথম ভাগিদার। এটা আমার জন্য অনেক বড় একটা কথা, আমি কোথাও যাইনি, আমি আর কোথাও যাব না, আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি। পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ভালো আছি, আমি ভালো আছি, ক্লান্ত আছি বাট ভালো আছি। আমি ক্লান্ত কারণ হচ্ছে গতকালকে আমার ঘরে একজন প্রেসিডেন্ট এসেছিলেন, মহামান্য প্রেসিডেন্ট, তো মানে একটা ঘরে আমার মতো সাধারণ একজন মানুষের ঘরে একজন প্রেসিডেন্ট আসবেন, এটা তো আসলে অনেক বড় বিষয়। তিনি আবার ফ্রান্সের প্রেসিডেন্ট, সো আমার ঘরের প্রতিটা ইঞ্চি ক্লিন করতে হয়েছে, নানান নিরাপত্তা বলয়, নানান সিকিউরিটি, প্রতিটি ইনস্ট্রুমেন্ট চেক। সো একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন আমার ঘরে আসেন, তখন তো আমি, আমার ফ্যামিলি সবাই মিলে, আর খুব শর্ট নোটিসের মধ্যেই সেটা হয়েছে, মানে তাকে অভ্যর্থনা জানানো আমাদের চেষ্টা ছিল, আমি এবং আমার সঙ্গিনী, আমরা যেহেতু দুইজনই চারুকলার, সো আমরা চেয়েছি তাকে বাংলা যে ট্র্যাডিশন আমাদের সেইভাবে করেই তাকে বরণ করতে। ছোট করে জানতে চাইব যে ফরাসি প্রেসিডেন্ট আপনার এখানে আসলো, হ্যাঁ, কোনো উদ্দেশ্য ছিল না, মানে কেন আসলো? মানুষের কাছেই তো মানুষ যায়, তাই না? মানুষের কাছেই তো মানুষ যাবে, আপনি আমার কাছে আসবেন, আমি আপনার কাছে যাব, এই তো বিষয়। কোনো উদ্দেশ্য ছিল কিনা? আমি একজন মিউজিশিয়ান, আমি মিউজিক করি, গান বাজনা করি, উনি নিজেও একজন মিউজিশিয়ান, যদি উনি প্রেসিডেন্ট, আর আমি সাধারণ বাংলাদেশের একজন নাগরিক। ওনার আগ্রহ আমার এই যে ইনস্ট্রুমেন্ট বানানো টানানো, এটা যেমন আমার বানানো একটা যন্ত্র মুকুলি, তাই না? তো এইগুলো সম্পর্কে ওনার আগ্রহ ছিল, উনি দেখতে চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বুঝতে চাচ্ছিলেন, এবং উনি আমাকে জেনেছেন হচ্ছে আমার কাজের মাধ্যমে। এলিয়েন্স ফোর্সের আয়োজনে একটা ওয়ার্কশপ হয়, যে ওয়ার্কশপের পরবর্তীতে একটা কোলাবোরেশন হয়, একজন আর্টিস্ট আসেন ওইখান থেকে, ম্যাক্স ওয়ান্ডারবস্ট, এবং আমি, আমরা একসাথে কোলাবোরেট করি, এবং ওই কোলাবোরেশনের মধ্যে আমার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো হচ্ছে সাইকেলের নানান যন্ত্রাংশ দিয়ে বানানো ছিল। ওই ঘরটাতে গেলে আপনি দেখতে পাবেন কিছু আছে, তো এটাও তাই, এটাও সাইকেলের চাকা দিয়ে বানানো। তো
সেইগুলা ওনারা তো আসলে উনি নিজেও একজন মিউজিশিয়ান শিল্পরসিক মানুষ, কোনো না কোনোভাবে ওনার কাছে এই বিষয়গুলো গেছে, উনি দেখেছেন। উনি যখন বাংলাদেশ সফরে আসবেন উনি দূতাবাসকে জানিয়েছেন যে উনি আমার সঙ্গে দেখা করতে চান। দূতাবাস থেকে আমার কাছে এসেছিলেন, এসে আমাকে জানিয়ে গেছেন। আমি বাদ্যযন্ত্র বানাইতে ভালোবাসি, পছন্দ করি, তো আমি যা কিছু পাই তা দিয়ে বাদ্যযন্ত্র বানানোর চেষ্টা করি। মানে যখন যা হাতের কাছে পাই তাই আমি বাজাই, এবং সব কিছুই আমার কাছে বাদ্যযন্ত্র। মানে এটা একটা খেলনা জিনিস, কিন্তু এটাও আমি রেকর্ডিংয়ে ব্যবহার করেছি। সো এটা আমার শখ ছিল এক সময়, এখন এটা শখ না, এটা আমার, এটাই আমার প্রাণ। তো এই প্রাণের মধ্যে নিশ্চয়ই আমি কোনো মজা পাই, কিছু পাই। এখন এই ঘরে যে কয়টা যন্ত্র আছে দেখতে পাচ্ছেন, তার চেয়ে তিন গুণ বা চার গুণ যন্ত্র হচ্ছে আমার স্টোররুমে ডাম্প করা আছে, মানে যেগুলো ইউজলেস এখানে আছে, যেগুলো হচ্ছে ইউজ করি, এখনও ইউজ করা যায় বা জলের গানে বাজে, সেগুলো আছে। বাকি কিন্তু সব কিছু এখানে নেই, রাখা সম্ভব না। ওইটা হইতে হলে একটা বড় একটা মিউজিয়াম লাগবে। আমি তো দরিদ্র মানুষ, আমার পক্ষে তো একটা মিউজিয়াম কখনোই সম্ভব না। হ্যাঁ, আপনার কথার পরে মনে হলো শঙ্কিত আমি, যে আমার মৃত্যুর পরে চিতায় যদি আমাকে উঠানো হইতো, তাহলে আমার সঙ্গীদেরকে বলতাম যে চিতায় সব তুইলা দিস, পুইরা মুইরা যাইব, শেষ। হ্যাঁ, তোদের দায়িত্ব নাই আর। কিন্তু আমি তো চিতায় দিতে না করছি, আমার ধর্ম অনুযায়ী চিতায় আমি না করছি, আমি বলছি আমাকে কবর দেন যেন দেওয়া হয়। এই মাটিতে থাকতে চাই, মানে মৃত্যুর পরে ওই মাটিতেই থাকতে চাই। আপনি শুধু, আমরা দেখলাম শুধু চা, উনি শুধু কফি খেয়েছেন, কি কোনো বিধি নিষেধ ছিল কিনা আপনার মধ্যে এই রাখতে পারবেন না, উনি পক্ষ থেকে কোনো কিছু ছিল কিনা একটু জানতে চাই। এটা আপনারা যে যারা এই ধরনের বিটগুলো করেন, তারা আপনারা প্রত্যেকে জানেন যে একটা প্রোটোকল আছে এই ধরনের মানুষের ক্ষেত্রে। উনি যদি শুটকি ভর্তা দিয়ে ভাত খাইতে যেতেন, আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়াইতাম। উনি যদি লাল টকটকে ঝোলের কচি মুরগির ঝোল খাইতে যেতেন, আমি সেটা দিয়ে ওনাকে ভাত খাওয়াইতাম। তো আমার পক্ষে এটাই প্রোটোকল, আসলে তো মেনটেন করতেই হবে, এর বাইরে তো যাওয়া উপায় নাই। আর তাছাড়া বড় কথা হচ্ছে উনি হোটেল থেকেই উনি ডিনার সেরে এসেছিলেন। আমি যতদূর জানি মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাঙ্কুয়েট হলে একটা ডিনার ছিল, ওইখানে ডিনার সেরে উনি এসেছিলেন। এবং ওনার সাথে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদও ছিলেন। সো একবার তো ডিনার করে এসছেন, আবার এখানে এসে কেন ডিনার করবেন? কিন্তু আমি অফার করার পর উনি ব্ল্যাক টি খেতে চেয়েছিলেন, যেটা তাকে খেতে দেওয়া হয়েছে। কিন্তু সেটাও প্রোটোকলের মধ্যে দিয়ে, টেস্টেড প্লাপলা, মানে অনেক ধরনের নিয়ম নীতির মধ্যে দিয়ে। আমি ওনাকে একটা একতারা, আমার নিজের বানানো একটা একতারা আমি ওনাকে উপহার দিয়েছি। কারণ একতারাটা আমাদের পূর্বপুরুষ, আমাদের অ্যানসেস্টারদের তৈরি করা জিনিস, এবং ওই আমাদের পূর্বপুরুষরা তো নিজের একতারাটা নিজেই বানাইতেন, নিজের বাঁশিটা নিজে বানাইতেন। তো ওইটাই তো আমার ইন্সপিরেশন, ওই ইন্সপিরেশন থেকেই আমি আমার নিজের ইনস্ট্রুমেন্ট নিজে বানাই। হ্যাঁ, সে কারণে আমি একতারা দিয়েছি। উনি একতারাটা কেন, এটা কীভাবে তৈরি, এটার স্ট্রাকচার সম্পর্কে বা এর ফিলোসফিক্যাল জায়গাটা কোন কী জানতে চেয়েছেন জানিয়েছি। উনি কী করে বাজে দেখিয়েছি, বাউলরা কী করে এটাকে ব্যবহার করে। আমি বাউল নই, বাউলের জীবনযাপন আমি করতে পারি না এই শহরের ইটকাঠের মধ্যে। তারপরও আমি লালন সাইজির দুই তিনটি লাইন ওনাকে গিয়ে শুনিয়েছি বাউলরা যেভাবে গায়। সো দ্যাটস ইট। উনি সেই একতারাটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, এবং উনি বলেছেন যে উনি এটা শিখবেন, এটা বাজানো শিখবেন। আর উনি আমাকে একটা কলম উপহার দিয়েছেন, খুব সুন্দর চমৎকার একটা কলম, যেটা ওনার নামাঙ্কিত। এবং উনি আমাকে কানে কানে বলেছেন যে উনিও এই কলমই ব্যবহার করেন। আর কলমটা দিয়ে একটা প্রতিশ্রুতি নিয়ে গেছেন আমার কাছ থেকে,
আমি যেন এই কলম দিয়ে গান লিখি, কবিতা লিখি, আমি যেন এই কলম দিয়ে প্রকৃতির কথা এবং মানুষের কথা লিখি। আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি এবং উনিও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি এর পরে যখন আমার সাথে দেখা হবে তখন এই কলম দিয়ে লেখা একটি গান কিংবা কবিতা উনি শুনতে চাইবেন। উনি এত চমৎকার বন্ধু ভাবাপন্ন একজন মানুষ, উনির সাথে আমার যতক্ষণ ছিল একেবারে বন্ধুর মতো আলাপ চারিতা হয়েছে। উনি আমাকে যে কলমটা দিয়েছেন সেই কলমটা রিফিল করা যায় কালি, ঠিক আছে, কালি ভরা যায়, সো এটা কখনোই কালি শেষ হবে না। হ্যাঁ, তুই যদি পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, কি কি বিষয়গুলো যেগুলো আছে এটা যেমন সত্যি আবার এটাও তো সত্যি, কিছু কিছু কলম আছে ওইটার কালি কখনো শেষ হয় না, ওটা কালি আসতেই থাকে। কি করে আসে, কোত্থেকে আসে, মেবি হি নোজ দ্যাট, হি অর সি, আই ডোন্ট নো, বাট আসে। কলমের কালি কখনো শেষ হয় না, আমাদের রক্ত কখনো শেষ হয় না, আমাদের জীবদ্দশায় হয়, মৃত্যুর পর শেষ হয়, তার আগ পর্যন্ত ওটা প্রডিউস হতেই থাকে। আপনি যান না এখন গিয়ে এক ব্যাগ রক্ত দিয়ে আইসা পড়েন, সন্ধ্যার মধ্যে আপনার গায়ে ওই এক ব্যাগ রক্ত তৈরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি প্রোডাকশন আর কোন ফ্যাক্টরি দিতে পারবে বলেন তো? সো এটা তো লেখার কলম একটা বাস্তব এলিমেন্ট, মূলত এটা একটা রূপক অর্থ বহন করে, ঠিক আছে। কলম আমরা কিসের জন্য ব্যবহার করি আপনারা জানেন, সো সেই জ্ঞানের কথাই উনি হয়তো বলেছেন আমাকে। অনেকগুলো শুনিয়েছি, সব তো মনে নেই, লালন সাহেজির পদ শুনিয়েছি, প্রতুল মুখোপাধ্যায়ের বাংলায় গান গাইটা শুনিয়েছি, কেন বাংলায় গান গাই আমি, আমি কেন বাংলায় গান গাই, বাংলার কথা বলি, বাংলার মানুষকে এত ভালোবাসি সেটাই গানের ভেতর দিয়ে ইংরেজিতে একটু একটু বলেছি আর গান করেছি। উনি একদম ঘরে ঢুকে প্রথমেই হচ্ছে সব ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো দেখে রেখে বাঁশি, এত বাঁশি, তুমি কি বাঁশিও বাজাও? তো আমি যে বাঁশি বাজাই এটা তো ওনার হয়তো বা জানা ছিল না বা থাকতেও পারে, তো উনি বললেন একটা বাঁশি একটু বাজিয়ে শোনাও, উনি নিজেই এই বাঁশিটা দেখাইলেন, এটা বাজিয়ে শোনাও। এই আমাকে কি খুবই অনুরোধ করে বললেন যে এই বাঁশিটা কি আমাকে একটু বাজিয়ে শোনাবে। আমি এই বাঁশিটা ওনাকে বাজিয়ে শুনিয়েছি প্রায় 5 মিনিট, ওনার এখানে এই ঘরে থাকার কথা ছিল 30 মিনিট, উনি ছিলেন হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। সো মানে অ্যাজ এ মিউজিশিয়ান, উনি একজন মিউজিশিয়ান, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ বাংলাদেশের একজন নাগরিক, উনি একটা দেশের প্রেসিডেন্ট, কিন্তু উনিও একজন মিউজিশিয়ান। সো আমাদের মধ্যে কথোপকথনগুলো এইগুলো মিউজিক রিলেটেডই ছিল, সংস্কৃতি, সাংস্কৃতিক বিনিময় কী করে হতে পারে, আরও কীভাবে আমরা এই পৃথিবীকে সুন্দর করতে পারি সেই বিষয়টা ছিল, আমার দেশের মানুষের জন্য আমি আরও কী করতে পারি, কীভাবে করতে পারি সেগুলো ছিল, থ্রু মাই মিউজিক, থ্রু মাই রাইটিংস এগুলো ছিল। সো আসল সত্যি কথা যেটা, আমার জন্য তো এটা একটা উত্তেজনাকর মুহূর্ত স্বাভাবিকভাবেই, সো সব যে মনে আছে তাও তো নই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। অনুপ্রেরণার জায়গায় আমার গুরুজির অনেক বড়, আমার আজকে আপনি আমার সাথে এসে কথা বলছেন কিংবা একজন প্রেসিডেন্ট আসছেন কিংবা আরও অনেক মানুষ আসে আমার কাছে, আমাকে ভালোবাসে মানুষ, সেটা আমার গুরুজির আশীর্বাদ কিংবা কৃপা, দোয়া, আমার পূর্বপুরুষের দোয়া। আর আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা বৃক্ষ, গাছ এবং পাখি, আমার বড় অনুপ্রেরণা এই দেশের মানুষ।
আমি এই দেশের মানুষকে ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ বলতে আপনি ঢাকা শহরের মানুষ দিয়ে মানুষ বিচার করলে হবে না। ঢাকা শহর থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরের মানুষগুলোকে গিয়ে দেখবেন, তাদের চেহারা দেখবেন, তাদের কথা শুনবেন, তাদের আদল দেখবেন, তাদের আদর দেখবেন, তখন বুঝবেন আমাদের দেশের মানুষ কেমন, আমরা কেমন ছিলাম, আর এখন মুখোশের আড়ালে আমার আমিকে খুঁজে পাই কিনা।